আসসালামু আলাইকুম। আজ 27 জুলাই 2023 তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আবেদন শুরু হবে 1 আগস্ট 2023 তারিখ থেকে এবং শেষ হবে 29 আগস্ট 2023 তারিখ পর্যন্ত। এখানে শর্ত প্রযোজ্য লেখার মানে হচ্ছে অনেক সময় নির্দিষ্ট সময়ের আগেই আবেদন বন্ধ করে দেওয়া হয়, তাই চেষ্টা করবেন প্রথম দিকে আবেদনটা কমপ্লিট করে ফেলার জন্য। তার আগে সব সময়ের মতো অনুরোধ থাকবে, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে টপ জব সার্কুলার, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সবাইকে অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন আমরা বিস্তারিত অংশে যাই। অ্যাডমিন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং শিক্ষা ইংরেজি পদার্থ গণিত রসায়ন শাখায় স্বল্প মেয়াদি কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষাগত যোগ্যতার একটা একটু খেয়াল করি। অ্যাডমিন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ 4.50 এবং উভয় পরীক্ষায় পদার্থ গণিত রসায়ন অন্যতম লেটার গ্রেড এ থাকতে হবে। আর ইংলিশ মিডিয়ামটা আপনারা দেখে নেবেন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ 3.0 সহকারে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষা ইংরেজি পদার্থ গণিত রসায়ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 4.0 থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি পদার্থ গণিত রসায়ন বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ 3.0 থাকতে হবে। বাংলাদেশের পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন, অবিবাহিত বিবাহিত হলেও সমস্যা নেই, বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। উচ্চতা পুরুষের ক্ষেত্রে 64 ইঞ্চি, মহিলার ক্ষেত্রে 62 ইঞ্চি, অর্থাৎ পাসফুট 4 ইঞ্চি আর পাসফুট 2 ইঞ্চি। বুকের মাপ 30 আর 28 নর্মাল, প্রসারিত 2 ইঞ্চি করে। বিশেষ যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অফিসের ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী সুবিধা দিয়ে এটা আপনারা দেখে নেবেন, এখানে কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে এগুলো ভালো করে আপনারা দেখে নেবেন। প্রার্থীর জন্য অযোগ্যতা কী কী থাকলে আপনি আবেদন করতে পারবেন না এই বিষয়গুলো দেখে নেবেন। বিভিন্ন ফৌজদারি মামলা, কোনো বড় ধরনের অসুখ, এই ধরনের কোনো কিছু থাকলে। প্রশিক্ষণ 6 মাস মেয়াদি, ফ্লাইং অফিসার পদবীতে কমিশন প্রদান করা হবে। নির্বাচন পদ্ধতি প্রাথমিক লিখিত পরীক্ষা, আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা সহ 6টি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আমরা চলে আসি আবেদনের বিস্তারিত অংশে। ওয়েবসাইট জয়েন এয়ারফোর্স .BAF.ML.BD ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে ফর্মটা সাবমিট করতে হবে। এটার ফি হচ্ছে 1000 টাকা, যেটা আপনাকে অনলাইন গেটওয়ে, যেখানে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেটাতে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। অনলাইনে আবেদন 1 আগস্ট 2023 তারিখ থেকে 29 আগস্ট 2023 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দানের নিয়মাবলী। প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র, নিম্নবর্ণিত সনদ সহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আপনারা যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন এই কাগজপত্রগুলোর সাথে আপনাদেরকে নিয়ে যেতে হবে। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8টা থেকে পরীক্ষা তারিখ 16, 20, 23, 27 ও 30 আগস্ট বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা, সেখানে অনুষ্ঠিত হবে। আপনারা যখন গুগলে সার্চ করবেন জয়েন এয়ারফোর্স লিখে সার্চ করবেন, জয়েন এয়ারফোর্স লিখে সার্চ করার পরে BAF রিক্রুটমেন্ট পোর্টাল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এটাতে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর, এখান থেকে অফিসার কোর্স, এখান থেকে 89, এরপরে ব্রাঞ্চ, এভাবে সিলেক্ট করে আপনি পরবর্তী স্টেপগুলোতে যাবেন। পরবর্তী স্টেপগুলো ফলো করে নেক্সটে ক্লিক করবেন। করার পরে আপনি টাকাটা পেমেন্ট করে এরপরে লগ ইন করার জন্য উপরে ডান পাশে দেখুন লগ ইন রয়েছে, লগ ইনে ক্লিক করে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, কোনো কিছু না বুঝলে আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে পুরো প্রসেসটা দেখানোর জন্য আবেদন প্রক্রিয়া। আল্লাহ হাফেজ।